আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি বন্ধুরা আমার হাতে হচ্ছে বারডারমা স্যুপ এই স্যুপটি কখন ব্যবহার করতে হবে কেন ব্যবহার করতে হবে এ ধরনের আরও একটি ভিডিও আপলোড দেওয়া আছে সেখানে প্রচুর পরিমাণে কমেন্ট বক্সে কমেন্ট পেয়েছি এর কমন যে প্রশ্নটি হচ্ছে যে এই সাবানটার দাম কত আর এটি কোথায় পাওয়া যাবে আরেকটি আপু প্রশ্ন করেছে আমার মুখে প্রচুর পরিমাণে ব্রণের দাগ আছে কোনোভাবে সেগুলো দূর হচ্ছে না এই সাবানটা ব্যবহার করলে মুখের দাগ দূর হবে কিনা এই সাবানটি কিভাবে মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে ব্রণের দাগ দূর করতে সাহায্য করে মেস্তার দাগ দূর করতে সাহায্য করে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন মুখের ব্রণ দূর করার বিভিন্ন রকমের ক্রিম বা প্রসাধনী বাজারে পেয়ে যাবেন যেগুলো ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না করলে ব্রণ কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দিতে পারে এজন্য আপনি চাইলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই বায়োডার্মা স্যুপটি ব্যবহার করতে পারেন কেননা এটি কার্যকরী একটি স্যুপ এটি এমন একটি সাবান যা মুখের কালো দাগ দূর করার জন্য ব্যবহার করা হচ্ছে এবং কি এটি এখন অনলাইনেও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সুপারটি ব্যবহার করলে আপনি চাইলে খুব সহজে ব্রণ থেকে মুক্তি পেতে পারেন তবে এটি ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এটি ব্যবহার করতে চাইলে বিভিন্ন অনলাইন শপ কিংবা ফার্মেসি থেকে কালেক্ট করে নিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন সাবানটি শুধুমাত্র ফেসের জন্য তৈরি করা হয়েছে যা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এবং এর দাম হচ্ছে নয়শো টাকা এই সাবানটি আপনি যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন তাছাড়াও বিভিন্ন অনলাইন শপেও কিন্তু এটি এখন বিক্রি করা হচ্ছে নিয়মিত এই সাবানটি ব্যবহার করার নিয়ম হচ্ছে সকালে এবং রাতে যখনই আপনি মুখটা ধুবেন অন্য কোনো কিছুই মুখে ব্যবহার করা যাবে না এই সাবানটি দিয়েই মুখটা ধুতে হবে সকালে রাতে দুপুরে যখনই আপনার মুখে মনে হবে যে ক্লিন করা প্রয়োজন তখনই সোববারটি দিয়ে মুখ ধুয়ে নিয়ে মেস্তা রোদে পড়া দাগ এবং ব্রনের দাগ থাকলে সোনেটার ক্রিমটা ব্যবহার করবেন আর এই সোনেটার ক্রিমটা কোথায় পাবেন কত দাম কিভাবে উপকার করে সব কিছুই অলরেডি ভিডিও আপলোড দেওয়া হচ্ছে আমার চ্যানেলে চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারেন বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক এবং সেন্সিটিভ ত্বক তারা এই সাবানটি অবশ্যই ব্যবহার করে দেখবেন যারা বলে আমার মুখ থেকে তেল এবং ব্রণ দুটোই দূর হচ্ছে না তাদের সাথে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাদের ত্বকে ব্যথাযুক্ত ব্রণ হয় তারা এটি ব্যবহার করলে প্রচুর পরিমাণে উপকার পাবে কেননা এর মধ্যে থাকা উপাদানগুলো ব্যথাযুক্ত ব্রণের ব্যথা কমাতে খুব দ্রুত সাহায্য করে তাছাড়াও ব্রণের ব্যথা কমিয়ে ব্রণ সারাতে সাহায্য করার পাশাপাশি যে ব্রণগুলো হয়ে যাওয়ার পর কালো দাগ থেকে যায় সেই কালো দাগগুলো সারিয়ে তুলতে সাহায্য করে এই সোবারটি এটি ফ্রান্সের একটি প্রোডাক্ট যা অয়েলি ত্বকের জন্য এবং সেন্সিটিভ ত্বকের জন্য তৈরি করা হয়েছে এটি কোনোভাবে শুষ্ক ত্বকে ব্যবহার করা যাবে না নিয়ম অনুযায়ী যদি সাবানটি ব্যবহার করেন তাহলে অবশ্যই মুখের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করবে যাদের মুখে কালো কালো ছুপ ছুপ দাগ হয় তারাও কিন্তু এই সাবানটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই সাবানটি ব্যবহার করার পাশাপাশি অবশ্যই কিন্তু নির্ধারিত সোনেটার ক্রিমটায় ব্যবহার করতে হবে তাহলে কিন্তু উপকারটা ভালো আসবে আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ